তাহলে এখন থাকছে নুসরাত মিমিকে দেখে হিংসা হয় না বললেন অভিনেত্রী সায়ন্তিকা ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস মুভ অন দা মেইন ভিডিও টলিপাড়ার এই সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝ থেকে প্রশংসাও কুড়িয়েছেন তিনি তবে 2012 সালে আওয়ারা সিনেমার মাধ্যমে দর্শক সমালোচকদের কাছে বিশেষ খ্যাতি পান এই তারকা মূলত তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এদিকে সম্প্রতি আওয়ারা সিনেমার 10 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন অভিনেত্রী সায়ন্তিকা মূলত সেখানে এই অভিনেত্রীর কাছে প্রশ্ন করা হয় আওয়ারা সায়ন্তিকার জীবনের টার্নিং পয়েন্ট কি মূলত এর উত্তরে সায়ন্তিকা বলেন অবশ্যই ইন্ডাস্ট্রিতে আওয়ারা আমাকে খ্যাতি দিয়েছে যদিও এর আগে আমি বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছি কিন্তু আওয়ারা সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছি আমি তারপর এই অভিনেত্রীর কাছে প্রশ্ন করা হয় এখন কাজ এত কমিয়ে দিয়েছেন কেন মূলত এই প্রশ্নের উত্তরে সায়ন্তিকা বলেন আমি প্রথম দিন থেকে নিজের কাজ নিয়ে খুবই খুঁতখুঁতে কোনোদিনই প্রচুর কাজ করতে হবে এমনটা চাইনি তাছাড়া কম কাজ করি কিন্তু কাজটা যেন ভালো হয় মূলত আমি সেটাই ভেবে দেখি ঠিক এরপর সায়ন্তিকার কাছে প্রশ্ন করা হয় নুসরাত মিমদের দেখে হিংসা হয় কেননা ওরা এত কাজ করে মূলত এর উত্তরে সায়ন্তিকা বলেন আমি সবসময় স্বাস্থ্যকর প্রতিযোগিতায় বিশ্বাসী ওদের সাথে একটু অহিংসা হয় না কারণ আমি ইঁদুর দৌড়ে নেই মূলত তারপর সায়ন্তিকাকে প্রশ্ন করা হয় কবে বিয়ে করছেন যদিও এই প্রশ্নের উত্তরে এই তারকা বলেন আমি তো বলেছি আমার জন্য কেউ সম্বন্ধ আনুক বিয়ে করে নেব কেননা পাত্র খুঁজছি তো সো ভিউয়ার্স জেনে তো নিলেন নুসরাত মিমিকে দেখে হিংসা করেন না অভিনেত্রী সায়ন্তিকা আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট